শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ ইব্রাহিম মোল্লা। বাবার নাম মরহুম ময়নউদ্দিন মোল্লা। মাতার নাম মরহুম সবুরুন্নিসা। গ্রাম হচ্ছে চরকালনা, পোস্ট কাম থানা, থানা উপজেলা লোহাগড়া, জেলা নড়াই। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি পড়াশোনা করতাম। কোথায় পড়তেন? আমি ওই সময় SSC পরীক্ষা দিচ্ছি। কোন স্কুলে? ভাগেপাড়া হাই স্কুল। কোনো ছাত্র রাজনীতি করতেন? ছাত্র রাজনীতি ছাত্রলীগ করতাম। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন বিলুপ্ত হলেন, ছাত্রদের দাবি ছিল 11 দফা আর আওয়ামী লীগের দাবি ছিল 7-6 দফা। বেশি আন্দোলনটা জোরদার হয়। জোরদার হওয়ার পরে স্লোগান হলো যে শেখ মুজিবুরকে আমরা চাই। হ্যাঁ, এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম। আমাদের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমরা ওইভাবে তৈরি হল। তখন হলো আমি ক্লাস 67 সালে ক্লাস 7-এ, 68 সালে 9-ই, 70 সালে ক্লাস 10-এ, আর 70 সালে নির্বাচন হয়। উনি রামদিয়া কলেজ উনি আসলেন। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে আমি সশরীরে সচক্ষে নিতে দেখেছি অনেক উপরে মঞ্চ। সেই মঞ্চে ওনার বক্তব্য আমি শুনেছিলাম। সেই নির্বাচনে আমাদের ওই হচ্ছে ইপার হলো লেফটেন্যান্ট মতিউর রহমান সাহেব, কর্নেল মতিউর রহমান সাহেব এই সিটি অর্থাৎ নলা সিটির MP হলেন। নির্বাচনে অনেক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তখন আমি SSC পরীক্ষার্থী 71 সালে। তা আমরা আর কি বলাবলি কী হলো, আজকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও, গণতন্ত্র দেওয়ার পরও শেখ মুজিবুর আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করতেছে না। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর 7 মার্চ রমনা রেসকোর্স ময়দানে এই জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। সেই ভাষণে উনি যে কথা যেসব কথা বললেন, আমার অনুরোধ থাকলো আপনাদের পর আপনাদের যার যা আছে হাতিয়ার সেই সেই তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন, শত্রু মোকাবেলা করবেন। আরও বলেছিলেন যে আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তা রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেবো, তবু এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। শেখ মুজিবুর রহমানকে রাতে গ্রেপ্তার করে নিয়ে গেলেন পশ্চিম পাকিস্তানে। তা আমরা আমাদের এক বাড়ি, আমার এক খালাতো ভাই উনি সেনাবাহিনী হাবিলদার ছিলেন, ওনার একটা ন্যাশনাল রেডিও ছিল। ওই রেডিও নিয়ে আমার দাদার সাথে আমরা সবার গ্রামের ওই একটাই রেডিও ওইখানে বসে ওই এইগুলো শুনতেছি, লন্ডন থেকে BBC থেকে খবর দেয় এগুলো শুনতেছি। আমার দাদা বললেন কি উনি খুব প্রাচীন লোক, তো বললেন কি আর শেখ মুজিবুর একটু মাতৃ পড়ল না। তা আমি জিজ্ঞাসা করলাম মাতৃপূর্ণতার কারণটা কি, আমি বুঝতে পারি তো। তার কারণ হচ্ছে এই যে ঘোষণা দিল SK মুজিবুরকে গ্রেপ্তার করা হয়েছে, তার মানে কি সারা বিশ্ব জানিয়ে গেল যে শেখ মুজিবুরকে আর মারার ক্ষমতা নেই। তখন আমরা ট্রেনিং আর কি, আমাদের একজন হাবিলদার যিনি
পাঁচ নম্বর টালিফুলার হাবিলদার ছিলেন, ওনার নাম হচ্ছেন কাঞ্চন হাবিলদার, ওনার বাড়ি হচ্ছে কাশিয়ানি পুনাশ্বর গ্রাম। উনি আমাদের নিয়ে একটি ট্রেনিং শুরু করলেন। দেখলাম বাড়িয়ে পড়া এদিকে লগড়া নড়াই সেনাবাহিনী এসে গেছে, তখন দেখলাম আমাদের এইখানে নিরাপত্তা নাই, জীবনে নিরাপত্তা নাই যখন, তখন আর কি আমরা ছুটলাম ভারতের দিকে। তারপরে ভারতের আপনার ধরেন ওই আমরা রাত্রি দশটার সময় পৌঁছলাম পাঁচ নম্বর টালিফুলায়, যাই আমাদের হাবিলদার সাহেবের সাথে দেখলাম স্যার আমাদের কী অবস্থা, তার বাবা এখানে তো দেখা নাই, তোমরা নতুন একটা ক্যাম্পাসে স্নান করা সেইখানে চলে যাও, লাই স্নান করা টালিফুলা ইয়ে হবে, ওইখানে ট্রেন দিয়ে পরে আমরা তকিবুর বর্ডার ইবা সাতক্ষীরা ওভার আছে তকিবুর বর্ডার যুদ্ধ করে। আমার গ্রুপ কমান্ডার ছিলেন মোহাম্মদ মোতাহের মোল্লা, ডেপুটি আর ডেপুটি কমান্ডার হল দাউদ, ওনার অ্যাসিস্ট্যান্সের পরে কাজ করছিলেন বাচ্চা মোল্লা সেক্টর এইট সেক্টর। পরে এখান থেকে আসি সেপ্টেম্বর মাসে একটা যুদ্ধ হয়েছিল বাটিমারা মুক্তিযোদ্ধাদের সাথে, সেই যুদ্ধটা হয়েছিল আপনার ওরা প্লেন আনছিল, প্লেনের বোম্বিং করে ভেটারে ওয়ারলেস হলো, ওয়ারলেসের সাইড করেছে আর কি সমস্ত মুক্তিযোদ্ধা কাছা হয়ে গেছে, ওয়ারলেসের মধ্যে ঢুকবে সেই সময়, তখন আর কি ওরা আর কি ওয়ারলেস করলো করলি পরে তখন আর কি একটা বারেই বিরাজ করলো কাছার কাছে, যাতে ওয়ারলেসের ভিতরে মুক্তিযোদ্ধারা আমরা মুক্তিযোদ্ধা না যেতে পারি। সেই জন্য আমরা আস্তে আস্তে পিছিয়ে চলে আসলাম। বিশেষ ঘটনা আসছে কি কালনা, কালনা ঈদের আগের দিন, ঈদুল ফিতরের পূর্বের দিন যে যুদ্ধ হয় ভয়াবহ যুদ্ধ, সিএমপি রাস্তা উত্তর সাইডে কামঠানা চরজাদিরা চরবাগজুড়ি মৌজার এই পাঁচটায় যুদ্ধ হয়, ওদের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে পাবলিক, আমাদের সঙ্গে পাবলিক প্লাস মুক্তিযোদ্ধারা চতুর্দিক থেকে গেরোয়া ঘেরোয়া হলে একজন ধরা পড়ল ওপার আদিতুর রহমান খেপে মুশিক আছে, উনি এয়ারফোর্সের অফিসার ছিলেন। এই যে বাকি যে কয়জন ছিল এবার এখন ধান খাত পাট খেত আক খেত অর্থাৎ আমাকে বাংলা ভাষায় গ্রাম ভাষায় কুচুর, তাই এরা দাবড় খেয়ে ওই কুচুরের খেতে আখের খেতে আর কি পলায়, পলানোর পরে তারপরে আমাদের এখানে একজন একজন বড়ো ভাই ইলিয়াস উদ্দিন, ওনার কাছে তিনটে গ্যারেন্ট ছিল, প্রথম গ্যারেন্টটা বাস্ট হয়নি, দ্বিতীয় গ্যারেন্ট তখন চার্জ করছে, চার্জ করলি ওরা ওই আখের নতুন পড়লি ওরা শব্দ হয়েছে, শব্দ হয়েছে তখন ওরা আর কি ইয়ে আর ই হাঁক ছাড়িয়ে ওরা দৌড়িয়েছে মুতাহের মোল্লা, উনি আমার গ্রুপ কমান্ডার, উনি অ্যাম্বুশ নিয়ে গুলি করে গুলি করে পাখানাদার বাহিনী এক হাত উড়িয়ে যায়, যে ওইখানে চারজন খানসিনা মারা যায়। নজরুল ইসলাম মুন্সি নজরুল ইসলাম বাবার নাম হচ্ছে তসিরুদ্দিন কামঠানা বাড়ি, ওনারও পায়ে গুলি লাগে উনি হাড় ভেঙে যায়। নলিন ডাক্তারের বাড়ির উত্তর পাশে ওই জায়গায় এসে একজন খানসিনা ওই পায়খানার মধ্যে এবং ডাবি ডাবিদের ওইখানে আর কি গুলি করে, গুলি করে আমাদের একজন মুক্তিযোদ্ধা ওনার বাড়ি আসছে চাষ হয় হাবিবুর রহমান, ওনার দুই বাবুটাই ওই যুদ্ধে ছিলেন, উনি ওনার গুলি লাগে ওনার পায়ের এখানে ভেঙে যায়, উনি মারা যান টাকায়। আমাদের দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন, সেই শহীদ একজন হচ্ছে হাবিবুর রহমান আর একজন হচ্ছে নজরুল ইসলাম মুন্সি নজরুল ইসলাম। তখন তো ওরা এই যে বাকি যে ড্রাইভার সাহেব ছিল আর একজন সোলদার এরা উঠে গাড়ি তুটে জহরের দিকে ধাওয়া করে, ধাওয়া করে চলে আসলো, এরা থাকলো না। পরের দিন ভোর হতে হতে ওরা এই খানেরা এবং ক্যান্টনমেন্টে পাখানাদার বাহিনী আর রাধাকার এরা ডাইরেক্ট কান্না ঘাটে যাবে, তার আগে কথা বলছি ঈদের আগের দিন ধরতে হয় আর ঈদের দিন সকালে ই হবে, ওই দিন তো জনগণ এলাকার জনগণ নমাজ করতে পারিনি, তা এরা নদীর কিনারে আসে আর নিজেরা সহ পজিশন নিয়ে ই করতেছে, মানে পজিশন খুঁজতেছে এবং মুক্তিযোদ্ধা কোথায় গেল, তা নদীর পশ্চিম উৎপাক অর্থাৎ ভাটিয়াপাড়া আর হচ্ছে ওই টেবিলের সাইড এ সাইড দক্ষিণ সাইড মুশিপাড়ার সাইড মুক্তিযোদ্ধারা ঘিরা, শুধু রাস্তার সাইডটা আমাকে খোলা, নদীর পাড় দিয়ে আপনার অ্যাম্বুশ করে মুক্তিযোদ্ধারা এবং সাধারণ পাবলিকও আছে, সেই বাবুরা পার হতে নিয়ে পট করে দক্ষিণ সাইডের সাইড করছে গুলি আসলে ওরা তখন আর কি আবার দশের দিকে ধা করলো, ধা করে যাওয়ার সময় ডানিয়ে শুধু রাস্তার উত্তর সাইড বাড়িগুলি বেশি পোড়ায় ওরা চলে গেল। তারপর আর খানেরা এই গ্রাম অঞ্চলে মানে লহরা নড়ালিয়ের পেশায় আসতে পারিনি, কিছু মালয়েশিয়া পুলিশ নড়ালি দেখিয়ে ওরা চলে গেছে। পরে ভাটিয়া পড়া আপনার সারা দেশকে বিদায় লাভ হয়ে গেছে ষোলোই ডিসেম্বর, ষোলোই ডিসেম্বর পার হওয়ার পরে সব জায়গা আত্মসমর্পণ করছে, যশোর ক্যান্টনমেন্ট থেকে পাখানাদার বাহিনী পলাইয়ে খুলনা হয়ে চলে গেছে আগে। সতেরোই ডিসেম্বর রাত্রি ভাটিয়াপাড়া আক্রমণ করা হয়, ভাটিয়াপাড়া পাল্লিছে চতুর্দিক থেকে মুক্তিযোদ্ধা কর্নেল সিদ্দিক সাহেব কোমল সিদ্দিক, উনি ভাটিয়াপাড়া ওই একটু দেখতে এসেছে না কী হয়েছে, তো কী হয়েছে উনি দেখতে গেলি পড়া ওনার চোখে লাগে, চোখ নষ্ট হয়ে গেল কপাল হলো, চোখের বুলিতে এই দিয়ে সুদা না দেয় সাইডতে চলে গেছে, যে উনি পাচ্ছি আছে না কোনো ওনার বড়ো ভাই হলো মেজর আব্দুল মজিদ মাজেদুল হক সাহেব, তা এখন ওই কোমল সিদ্দিক সাহেবও ওনারে নিয়ে আসলো এবার নদী পাখি যশোর দিক, যশোর থেকে মনে হয়
মারুতি নিয়ে গেছে। তা 17 তারিখ আক্রমণ করালো ভাটিয়াড়া, আমি তেঁতুলিয়া ছিলাম। 18 তারিখ 19 তারিখ তাদের সারেন্ডার করে সোলদার সিং আজিজুর রহমান, ওনার বাড়ি রাজশাহী। ওনার সাথে আমি একটু কথা বললাম, তার আপনি কোন দায়িত্বে আসলেন? তার আমরা পশ্চিম পাকিস্তানে ছিলাম, 500 সোলজার নিয়ে আমি এইভাবে আসলাম। তা আমরা ভারতের মধ্যে 4 মিনিট ঢুকে গেছি, তারপর আমরা সাদা পতাকা উড়িয়ে দিই, উড়িয়ে দেওয়ার পর পাকিস্তান ভারতের সোলজার আমাকে নিয়ে আসে, নিয়ে এটি পরে আমাকে আটকা দেওয়া হয়। বাংলাদেশ সরকারকে জিজ্ঞাসা করতে হবে ওরা কী চায়, কারণ আমরা দেশ স্বাধীনতা লাভ করবো, আমরা পাখানাদার অধীনে থাকবো না, আমরা সেইভাবে চলে আসছি। তখন আর কি এই সব যুদ্ধ করতে পাঠায় বাংলা, সেইভাবে আমরা যুদ্ধ করছি। তো এখন এই 17-19 তারিখ 17-18-19 তারিখ দিয়ে উনি কথাটা বললেন। স্বাধীন হওয়ার পরে ধরেন যে আপনাদের একটা চিন্তা ছিল, লক্ষ্য ছিল না বাংলাদেশ স্বাধীন হবে, মানে এখন কি মনে হচ্ছে? যার নেতৃত্বে এই দেশের মুক্তি হলো, যার নেতৃত্বে এই দেশের জন্ম হলো, সেই রক্ষা না থাকে তো আমার অনেক কষ্ট হয়েছে। শেখ মুজিবুর রহমান থাকলে আমাদের দেশ অনেক আগেই উন্নতি হতাম, কিন্তু হতে দেয়নি। যে কাজগুলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে দিতে পারেন নাই, তার অধিকাংশ কাজগুলি শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করেছে। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী ওনার জন্য আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, আর ওনার সুখ শান্তি কামনা করি। এখানে আমি খুব সংক্ষিপ্তভাবে কথা বললাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।